টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচন নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে নিহত খলিলের বাবা নাজিম উদ্দিন 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেন। সোমবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা ও স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় খলিল নামে একজন গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।